পাত্রে হতে হবে। যেমন একটি খোলা টেস্ট টিউবের মধ্যে যদি সামান্য পরিমাণ আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড এর কঠিন লবণ নিয়ে যদি উত্তপ্ত করা হয়, তবে দেখা যায় যে অ্যামোনিয়াম ক্লোরাইড কঠিন লবণটা উত্তাপে বিয়োজিত হবে, অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে এবং হাইড্রোক্লোরিক গ্যাস উৎপন্ন করবে, যা টেস্ট টিউব হতে সরাসরি বের হয়ে আসে। এখন এই যে বিক্রিয়া শেষে টেস্ট টিউবের তলায় আর কোনো অবশেষ পাওয়া যায় না, অর্থাৎ বিক্রিয়াটি একমুখী। দেখো বিক্রিয়াটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে আমাদের সলিড, যেহেতু এটা একটা লবণ, তাহলে এখানে কি পাওয়া যাবে আমাদের NH3 গ্যাস প্লাস HCl গ্যাস, NH3 গ্যাস এবং HCl গ্যাস। তাহলে আমরা জানতে পারলাম যে এই বিক্রিয়াটার যে প্রথম শর্ত, প্রথম শর্তটা হচ্ছে যে একমুখী বিক্রিয়ায় গ্যাসীয় উৎপাদের ক্ষেত্রে অবশ্যই বিক্রিয়াটা খোলা পাত্রে সংঘটিত হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দুই নম্বর শর্তে আসি। দুই নম্বর শর্তটা হচ্ছে আমাদের এরকম যে বিক্রিয়ার স্থলে উৎপাদকে অধঃক্ষিপ্ত হতে হবে, বিক্রিয়ার স্থলে উৎপাদকে অধঃক্ষিপ্ত হতে হবে। কিরকম এটি? দেখো যে যেমন একটি টেস্ট টিউবে কপার সালফেট লবণের জলীয় গাঢ় নীল বর্ণের দ্রবণে যদি আমরা আয়রন চূর্ণ যোগ করে বেশ কিছু সময় ধরে রেখে দিই, তাহলে দেখা যাবে টেস্ট টিউবের তলায় লালচে বর্ণের কপার অধঃক্ষেপ দেখা যায় এবং গাঢ় নীল বর্ণের দ্রবণটি সবুজ বর্ণ ধারণ করবে। এক্ষেত্রে কপার আয়ন সম্পূর্ণভাবে অদ্রবণীয় কপার ধাতুতে পরিণত হয়, অর্থাৎ বিক্রিয়াটি একমুখী। তাহলে এই যে কন্ডিশন বা এই যে শর্তগুলো, এই শর্তগুলো থেকে আমরা অনায়াসে বলতে পারি যে একমুখী বিক্রিয়া কি হয়, শুধুমাত্র সম্মুখবর্তী বিক্রিয়া হয়ে থাকে। তাহলে দুই নম্বর পয়েন্টটাও আমরা ক্লিয়ার হলাম। দুই নম্বর পয়েন্টটা আমাদের কি ছিল, যে বিক্রিয়ার স্থলে উৎপাদ সমূহকে অধঃক্ষিপ্ত হতে হবে। আচ্ছা, অধঃক্ষিপ্ত, দেখো এখানে একটা ল্যাঙ্গুয়েজ আসছে যেটাকে বলা হচ্ছে অধঃক্ষিপ্ত, 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 এটা এটা একটা ল্যাঙ্গুয়েজ আসছে আমাদের অধঃক্ষিপ্ত, বা আমরা আর একটা বলতে পারি যে অধঃক্ষেপণ। হ্যাঁ, অধঃক্ষিপ্ত বা অধঃক্ষেপণ এটা কিন্তু আমরা বলতে পারি। এই জিনিস দুটো সম্পর্কে কারো কোনো ধারণা আছে কি? যদি ধারণা থাকে একটু কমেন্টে সবাই আমাকে জানাও যে এই জিনিস দুটো সম্পর্কে কারো যদি কোনো ধারণা থাকে যে অধঃক্ষেপণ বা অধঃক্ষিপ্ত এর ইংরেজি কি জানো? এর ইংরেজি হচ্ছে প্রেসিপিটেশন, এর ইংরেজি হচ্ছে প্রেসিপিটেশন, যেটাকে বলা হচ্ছে অধঃক্ষেপণ বা অধঃক্ষেপ। হ্যাঁ, প্রেসিপিটেশন মানে হচ্ছে কিন্তু অধঃক্ষেপণ, হ্যাঁ, আর প্রেসিপিটেট মানে হচ্ছে অধঃক্ষেপ, অধঃক্ষেপ, এটার ইংরেজি হচ্ছে প্রেসিপিটেট, প্রেসিপিটেট, এটা ইংরেজি হচ্ছে প্রেসিপিটেট। আচ্ছা, ইয়াসমিন সুলতানা বলছো যে তলানি জমাটাকে অধঃক্ষেপণ বলে। ইয়েস, তলানি যে কোন একটা রাসায়নিক বিক্রিয়া যখন সেটাতে তলানি জমবে তখন সেই তলানিটাকে বলা হবে অধঃক্ষেপণ বা অধঃক্ষেপ বা অধঃক্ষিপ্ত হওয়া, বা অধঃক্ষিপ্ত হওয়া। তো আই থিঙ্ক এই যে কেমিস্ট্রির যে ল্যাঙ্গুয়েজগুলো, এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু তোমাদেরকে প্রপার নলেজ রাখতে হবে, প্রপার জ্ঞান থাকতে হবে তোমাদের, তা না হলে তোমরা এই ভাষাগুলো সম্পর্কে যদি তোমাদের ধারণা না থাকে তাহলে কিন্তু তোমাদের সব অস্পষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এরপরে আসি আমরা। আমরা জানলাম একমুখী বিক্রিয়ার দুটো শর্ত, একমুখী বিক্রিয়ার দুটো শর্ত সম্পর্কে আমরা জানলাম। এরপরে আসি আমরা একমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য, একমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য সম্পর্কে জানব। আচ্ছা দেখো, একমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য, একমুখী
একমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য। তো এই যে একমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি কি, আমি এখানে দেখতে পাচ্ছি মোটামুটি চারটি বৈশিষ্ট্য রয়েছে। তো সেই চারটি বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের একটু আলোচনা করে দিই। এই আলোচনাগুলো হচ্ছে, এক নম্বর, এক নম্বর হচ্ছে সমস্ত বিক্রিয়কই সম্পূর্ণভাবে উৎপাদে পরিণত হয়। এক নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে যে সকল বিক্রিয়ক অর্থাৎ সম্পূর্ণ বিক্রিয়কগুলো সম্পূর্ণভাবে উৎপাদে পরিণত হবে, অর্থাৎ বিক্রিয়কের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। এটি গেল আমাদের এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে সম্মুখমুখী তীর চিহ্ন দ্বারা এই ধরনের বিক্রিয়া প্রকাশ করা হয়। সম্মুখমুখী তীর অর্থাৎ এই ধরনের তীর, যেমন ধরো এ প্লাস বি বিক্রিয়া করে কি করলো, সি প্লাস ডি। তো এই যে সম্মুখমুখী যে তীরটা প্রকাশ করা হচ্ছে, এই তীরটা দ্বারা প্রকাশ করা হবে যে এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি একমুখী বিক্রিয়া। আচ্ছা, এটা গেল আমাদের দুই নম্বর পয়েন্ট। আমরা তিন নম্বর পয়েন্টে আসি। তিন নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের যে বিক্রিয়া মিশ্রণে উৎপাদসমূহ আংশিক দ্রবণীয় বা সম্পূর্ণ অদ্রবণীয় বা গ্যাসীয় বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য ও অণু কিংবা তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষারের আয়ন হিসেবে থাকে। দেখো, এটা হয়তোবা তোমাদের কাছে একটু অনেক বড় মনে হয়ে যাচ্ছে, কিন্তু খুব সহজ, আমি বুঝিয়ে দিই তোমাদের। বিক্রিয়া মিশ্রণে উৎপাদসমূহ আংশিক দ্রবণীয় বা সম্পূর্ণ অদ্রবণীয় থাকতে পারে, অথবা গ্যাসীয় বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য বা তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষারের আয়ন হিসেবে থাকে। তো এখন আমাদের এখানে যে বিষয়টা বলা হচ্ছে তিন নম্বর পয়েন্টে, যে সাধারণত বিক্রিয়ার যে মিশ্রণটা আছে, এটা একটা বিক্রিয়া মনে করো, এই বিক্রিয়া মিশ্রণে কি হবে, এই যে উৎপাদটা, এই উৎপাদটা সম্পূর্ণরূপে দ্রবণীয় থাকতে পারে, আয়ন হিসেবে থাকতে পারে। আয়ন হিসেবে থাকার সম্ভাবনাটা বেশি, যদি সম্পূর্ণ দ্রবণীয় থাকে তাহলে অবশ্যই সেটা আয়ন হিসেবে থাকবে, তাই না? আর যদি তলানি হিসেবে থাকে তাহলে সেটা দেখা যাচ্ছে দ্রবণীয় হিসেবে থাকবে বা অদ্রবণীয় হিসেবে থাকতে পারে। সব থেকে বড় জিনিসটা যেটা মাথায় রাখো সেটা হচ্ছে যে যদি সম্পূর্ণরূপে দ্রবণীয় অবস্থায় থাকে তাহলে অবশ্যই সেটা কি হিসেবে থাকবে, আয়ন হিসেবে থাকবে, তাই না? আচ্ছা, যেমন এর আগেও একটা এক্সাম্পল আমরা দেখেছিলাম যে যদি সোডিয়াম ক্লোরাইড, আমরা যে খাবার লবণটা খাই, এই সোডিয়াম ক্লোরাইডটাকে যদি পানিতে তোমরা দ্রবণ তৈরি করো বা পানিতে মিক্স করো, তাহলে কি হবে, একটু পরে দেখবা সোডিয়াম ক্লোরাইডটা পানিতে ভেনিশ হয়ে গেছে। তো এই যে ভেনিশ হয়ে গেল, তো সোডিয়াম ক্লোরাইডটা কোথায় গেল, সোডিয়াম ক্লোরাইডের অস্তিত্বটা তো নষ্ট হয়ে গেল, তাই না? তো এটা কিভাবে থাকলো, এটা পানিতে আয়ন হিসেবে থেকে গেল। সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, এই দুটো আয়ন হিসেবে পানিতে থেকে গেল, ঠিক আছে? আচ্ছা, এখন চার নম্বর যে পয়েন্টটা আছে আমাদের, চার নম্বর পয়েন্টটা হচ্ছে যে একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে মুক্ত শক্তির হ্রাস ঘটে, অর্থাৎ একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে মুক্ত শক্তির হ্রাস ঘটে, এটা একটা পয়েন্ট। সাধারণত আমরা যে একমুখী বিক্রিয়াগুলো দেখি, এই একমুখী বিক্রিয়াগুলোর ক্ষেত্রে কি হয়, মুক্ত শক্তির হ্রাস ঘটে, ঠিক আছে? তো যাই হোক, এই হলো আমাদের একমুখী বিক্রিয়া। আমরা জানলাম একমুখী বিক্রিয়া কাকে বলে, জানলাম একমুখী বিক্রিয়া কিছু এক্সাম্পল, আমরা জানলাম একমুখী বিক্রিয়ার শর্ত ছিল দুইটা, সেটা জানলাম। এরপরে একমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য ছিল চারটা, সেটা সম্পর্কে জানলাম। এখন আসি আমরা উভমুখী বিক্রিয়া, এইটা হচ্ছে আমাদের সেই উভমুখী বিক্রিয়া। তো উভমুখী বিক্রিয়াতে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে উভমুখী বিক্রিয়াটা কি বা উভমুখী বিক্রিয়াটা কাকে বলে। তো সাধারণত উভমুখী বিক্রিয়া হচ্ছে যদি কোনো রাসায়নিক বিক্রিয়া একই সঙ্গে সম্মুখ দিক এবং পশ্চাৎ দিক উভয় দিক থেকে সংঘটিত হয়, তবে সে বিক্রিয়াকে বলা হবে উভমুখী বিক্রিয়া। দেখো, এই এক্সাম্পলটা দেওয়ার জন্য আমি আবার লিখি এ প্লাস বি, এই যে এখানে একটা চিহ্ন, এইখানে একটা চিহ্ন, সি প্লাস ডি। তার মানে এটি তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক বা রিয়াক্ট্যান্ট। তো এ প্লাস বি এটা বিক্রিয়া করবে, পরে কি করছে, সি প্লাস ডি তৈরি করছে। এই যে সি প্লাস ডি তৈরি করছে, এই সি প্লাস ডিটা আবার নিজেদের মধ্যে বিক্রিয়া করবে, নিজেদের মধ্যে বিক্রিয়া করে আবার এ প্লাস বি তৈরি করবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এখানে আমরা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি যে যেহেতু এটা উভমুখী বিক্রিয়া, তাহলে
এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি করছে এবং সি প্লাস ডিটা বিক্রিয়া আবার বিক্রিয়া তাৎক্ষণিকভাবে বিক্রিয়া করে, বিক্রিয়া করে আবার এ প্লাস বি তৈরি করে। তাহলে এই উভমুখী বিক্রিয়াটা কিন্তু লাইফ টাইম চলার একটা বিক্রিয়া, কন্টিনিউ কন্টিনিউ চলতে থাকবে এগুলা, ঠিক আছে না? এখন এখন দেখো, এই যে আমরা দেখলাম যে উভমুখী বিক্রিয়াটা কাকে বলে এবং উভমুখী বিক্রিয়ার এক্সাম্পল একটা দেখলাম, আমরা আরো অনেক এরকম এক্সাম্পল আছে, সেই এক্সাম্পল গুলো আমরা দেখতে পারি। যেমন তোমার ধরো হাইড্রোজেন প্লাস আয়োডিন, এটা একটা উভমুখী বিক্রিয়া, এটা আমাদের টু হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে। তাহলে এই যে হাইড্রোজেন এবং আয়োডিন, এটা বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে এবং সেই হাইড্রোজেন আয়োডাইডটা পুনরায় বিক্রিয়া করে হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি করছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়ার এক্সাম্পল। আচ্ছা, এরপরে আসি আমরা উভমুখী বিক্রিয়ার শর্ত। উভমুখী বিক্রিয়ার শর্তগুলো কি? উভমুখী বিক্রিয়ার শর্তগুলো হচ্ছে, এক নম্বরে রয়েছে যে গ্যাসীয় উৎপাদের ক্ষেত্রে আবদ্ধ পাত্রে বিক্রিয়া ঘটাতে হবে। সাধারণত একমুখী বিক্রিয়াতে আমরা কি দেখেছি যে একমুখী বিক্রিয়াটা খোলা পাত্রে সংঘটিত হতে হয়, কিন্তু উভমুখী বিক্রিয়াটা সাধারণত আবদ্ধ পাত্রে সংঘটিত হতে হয়। আচ্ছা, দুই নম্বর পয়েন্টে আছে আমাদের, যেখানে কোনো অধক্ষেপ পড়বে না, এখানে কিন্তু কোনো অধক্ষেপ পড়বে না। কারণ কি? যে এখানে বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করছে, সেই উৎপাদটা আবার বিক্রিয়া করে এইদিকে বিক্রিয়কগুলো উৎপন্ন করছে, যার কারণে এখানে কোনো অধক্ষেপ পড়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমরা একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে দেখেছিলাম কি, যে একমুখী বিক্রিয়া এ এবং বি যদি দুটো বিক্রিয়ক হয়, তাহলে এরা বিক্রিয়া করে সি এবং ডি উৎপন্ন করে এবং এ পর্যন্ত সেটা শেষ হয়ে যায়। এখন এর মধ্যে এখানে অধক্ষেপ থাকবে না, আয়ন থাকবে না, কি থাকবে সেটা থাকবে, যেটা থাকুক সেটা ওখানে থেকে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই দুটো হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়ার শর্ত। আচ্ছা, এখন আমরা আসি যে উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি কি, উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি কি। এক নম্বর, উভমুখী বিক্রিয়ার বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়ক পরিবর্তনটা যুগপৎভাবে ঘটে। যুগপৎভাবে ঘটে মানে কি জানো? একই সাথে ঘটে। একই সাথে ঘটে। আচ্ছা, দুই নম্বর পয়েন্টটা হচ্ছে, সাধারণত আবদ্ধ পরিবেশে বিক্রিয়াটা সংঘটিত হয়, এটা আমরা জানলাম। তিন নম্বরটা হচ্ছে, এই বিক্রিয়াটা কখনো সম্পূর্ণরূপে শেষ হয় না। খুব ইম্পর্টেন্ট একটা টপিক যে উভমুখী বিক্রিয়া কখনো সম্পূর্ণরূপে শেষ হয় না। এটি গেল আমাদের তিন নম্বর পয়েন্ট। চার নম্বর পয়েন্টটা হচ্ছে,